আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আর একটা আর্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের একটা মানে চমৎকার গিভওয়ে শেয়ার করবো আর কি, যেটা হলে $150,000 একটা গিভওয়ে আর কি, লাইক সোল নেয়া ড্রপের মতো। তো এখানে জয়েন হলে কিছু না হলে প্রত্যেকে $10 থেকে $15 করে ইজিলি ইনকাম করতে পারবেন। তো কীভাবে আর আপনাদের জয়েন করবেন আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি বলে নিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো অনেকে আছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হতে হয় এটা প্রসেসটা বোঝেন না আর কি, তো আমি আজকে আপনাদের শর্টকাটে বুঝিয়ে দেবো আর কি। যদি আমি আমাদের চ্যানেলের নামটা সার্চ করে আমি একটা ভিডিও প্লে করি, সাপোজ আমার এই যে একদিন আগে যে ভিডিওটা আছে এটা যদি আমি প্লে করি, তাহলে ডিসক্রিপশন বক্স কীভাবে চেক করবেন আমি দেখে দেবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আর কি, আপনারা হয়তো ভিডিওটি দেখছেন এইভাবে, এই যে এই টাইটেলের উপর একটা ক্লিক করবেন, টাইটেলের উপর ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, তারপরে এই যে জয়েন এয়ারড্রপ লিঙ্ক আর টুডে মানে আজকের অফার বলে যেখানে এটাই ক্লিক করবেন আর কি, আজকের অফার। আর টেলিগ্রামে জয়েন হতে হলে এটা আর কি, এটা জয়েন হলে টেলিগ্রামে আসবে, এটা জয়েন হলে টেলিগ্রামে আসবে আর কি। তো যাক, আমি যদি এই লিঙ্কে সাপোজ ক্লিক করি, কীভাবে টেলিগ্রামে আসে দেখেন, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন, এখান লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে তারপর অটোমেটিক দেখতে পারবেন টেলিগ্রাম সাজেস্ট করবে আপনাদের ফোনে, যদি টেলিগ্রাম থাকে, না থাকলে তো সাজেস্ট করবে না। তো দেখতে পাচ্ছেন টেলিগ্রামটা সাজেস্ট করেছে আমার, তো একটু লোড নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। এখান থেকে আপনাদের যে নিচে জয়েন অপশনে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে। তো যাই হোক, আরেকটা লিঙ্ক আছে টুডে বলে আর কি, ওটা ক্লিক করলে এইরকম একটা লিঙ্কের পেজে আসবে আর কি। তো সাপোজ এই যে এই লিঙ্কে ক্লিক করবেন আর কি, এই লিঙ্কে ক্লিক করে আপনাদের ব্রাউজারটা সিলেক্ট করবেন। তো ব্রাউজারটা সিলেক্ট করার পর নেট স্পিড ভালো হলে দূরত্ব হয়ে যাবে আর কি। তো আমার দেখতে পাচ্ছেন লোড নেস আর কি। তো এখানে কীভাবে কানেক্ট করবেন আপনাদের আমি বুঝিয়ে দেবো আর কি, একটু অপেক্ষা করেন আর ধৈর্য সহকারে দেখতে থাকেন। অল রাইট, নেট মানে আপলোড মানে নেটটা দেখুন মানে সরি নেটটা দেখুন স্লো, নেটটা যখন লোড নেওয়া শেষ হয়ে যাবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি, তারপরে যে কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন। সো সরি কথা অনেক ভুল হলো আর কি, মাঝে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো কানেক্ট ওয়ালেট অপশনে একটা টাচ করবেন, তারপর এখান থেকে যে ট্রাস্ট ওয়ালেট অপশনটা সিলেক্ট করবেন, যাদের ট্রাস্ট ওয়ালেট আছে আর যাদের নেই তারা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওটা দেখে ট্রাস্ট ওয়ালেট খুলে নেবেন। তারপরে কানেক্ট অপশনে টাচ করবেন, কানেক্ট অপশনে টাচ করে তারপর আবার এখান থেকে এই যে সরি কানেক্ট অপশনে ক্লিক করবেন আর কি, এই কানেক্ট অপশনে ক্লিক করে তারপরে যেখান থেকে এই ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন, যাদের টোকেন পকেট আছে টোকেন পকেট সিলেক্ট করবেন। আমি ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করলাম, তো দেখতে পারবেন খুব সহজে কানেক্ট হয়ে যাবে, আমার ফিঙ্গারস আসছে আর কি, আপনাদের একটা ফিঙ্গার দেওয়া থাকবেন হয়তো বা। তো তারপরে এরকম একটু লোড নেওয়ার পরে দেখতে পারবেন একটা অ্যাপ্রুভ বলে একটা লেখা আসবে আর কি। তো আমার নেট স্পিড স্লো আছে, ওয়াইফাই দেখতে পাচ্ছেন সিগন্যাল কম পাচ্ছে। তারপরে যে অ্যাপ্রুভ বাটনে একটা ক্লিক করবেন, অ্যাপ্রুভ বাটনে যখনই ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে যে এই বাটনে একটা ক্লিক করবেন আর কি, এটাই মিনিমাইজ করবেন আর কি, মিনিমাইজ করে আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, আবার সেম এই যে লগ ইন অপশনে ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন, ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দেওয়ার পরে আবার সেম প্রসেসে সেই জায়গায় আবার ফিরে যাবে, তারপরে যে ওকে অপশনে টাচ করে দেবেন, তারপর দেখতে পারবেন এই যে সাইন আপ ট্রানজ্যাকশন 1 হয়ে গেছে, আবার ওখানে ব্যাক যাবেন আর কি ক্রোম ব্রাউজারে। তারপর দেখতে পারবেন লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসলে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেলো, এবার টেলিগ্রামটা কানেক্ট করতে বলছে। তো টেলিগ্রামটা কীভাবে কানেক্ট করবেন, সিম্পলি যে লগ ইন উইথ টেলিগ্রাম এই অপশনে টাচ করবেন, এই অপশনে টাচ করার পর আপনার যে সিমে টেলিগ্রাম খোলা আছে আর কি ওই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তো এখানে এই যেখানে সেই নাম্বারটা টাইপ করবেন, আমি আমার নাম্বারটা টাইপ করছি। অল রাইট, নাম্বারটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন আর কি, নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে চলে যাবেন, আবার টেলিগ্রামে যাওয়ার পর দেখতে পারবেন এই টেলিগ্রাম থেকে এরকম একটা মেসেজ দেবে আর কি, এটার উপর ক্লিক করবেন, তারপরে যেটা কনফার্ম করে দেবেন, অনেক ক্ষেত্রে কোডও আসতে পারে, তো কনফার্ম করে দেওয়ার পরে আবার ওই যে মানে এই যে কনফার্ম করার পরে যেটা ক্লিক করবেন এই যেটাই এটা আবার ক্লিক করে দেবেন, তারপরে ওই পেজ আবার ফিরে যাবেন ক্রোমের পেজে, তারপরে যে অ্যাকসেপ্ট বাটনে একটা টাচ করে দেবেন, অ্যাকসেপ্ট বাটনে টাচ করে দিলে দেখতে পারবেন টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে আর কি, একটু লোড নেবার অনেক সময় আসলে আবার নাম্বার দিতে হতে পারে, এমন হয় দু এক টাইমে, তো আবার লগ ইনে ক্লিক করবেন, তারপর আবার নাম্বার দেবেন। অল রাইট, তারপর দেখতে পারবেন অনেক সময় কানেক্ট না হলে বারবার চেষ্টা করবেন, তারপরে কানেক্ট না হলে আবার ব্যাকে ক্লিক করে আবার ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন আর কি সেম প্রসেসে। তারপর দেখতে পারবেন লগ ইন উইথ আর কি মানে আপনার নাম দেখাবে আর কি, বুঝবেন যে কানেক্ট প্রায় অলরেডি শেষ। তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড মানে কমপ্লিট হয়ে গেছে, এবার জিমেল অ্যাড্রেস আর কি, এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, আপনার যে জিমেল অ্যাড্রেস আছে দিয়ে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, যখনই কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলা কাজ শেষ। তো এখন আর নিচের দিকে দেখেন তিনটা কাজ দিয়েছে আর কি, তিনটা টিকিট দিয়েছে আর কি, টিকিটের জন্য আর আপনার আর পয়েন্ট দেবে যেটার পরিমাণে আপনার মানে ডলারের সংখ্যা বেশি হবে আর কি, আমি তিনটা টিকিট পেয়েছি আর কি অলরেডি। তারপর নিচের দিকে যাবেন আর কি, নিচের দিকে যাওয়ার পরে যে সাবমিট বাটনে টাচ করবেন,
সাবমিট বাটনে টিক করে টাচ করার পরে যেটা টিক করবেন, তারপরে যে গ্রুপ চ্যানেল এগুলো সব জয়েন করবেন আর কি। এটার উপর ক্লিক করে আমি জয়েন হয়েছে অলরেডি, তার জন্য আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটা লং না করার জন্য আর কি শর্টকাটে দেখাচ্ছি। তারপরে এই যেটাই সাবমিটে ক্লিক করবেন আর কি, প্রথমটা কমপ্লিট হয়ে গেল, তারপরে যেটাই টিক করে দিবেন, তারপরে যে টুইটারে ফলো করবেন আর এইখানে ক্লিক করে তিনটা ফ্রেন্ডকে টুইট করবেন আর কি, আশা করছি সবাই পারেন। তারপরে টুইট লিঙ্কটা এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। তো আমি টুইট অলরেডি করেছি আর কি, আমি স্যাম্পলের লিঙ্কটা এখানে সাবমিট করে দিচ্ছি আর কি, কারণ যাতে আপনাদের ভিডিওটি শর্টকাটে বোঝাতে পারি। ওখানে ক্লিক করে আবার লিঙ্কটা পেস্ট করে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমার ফোনে ব্যাটারি কম দেখতে পাচ্ছেন। তারপরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তো এই সাবমিট অপশন আবার টাচ করবেন, তারপরে এটা আবার টিক করবেন, এটা টিক করবেন, তারপরে যে ভিডিওটি লাইক আর লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। তো আমি আমার সাপোজ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কি, আমি সব কিছু অলরেডি করে ফেলেছি আর কি আপনাদের দেখানোর জন্য, ভিডিওটি তৈরি করা শুধু। তারপরে এই জায়গায় সাবমিট অপশনে টাচ করে দেবেন, সাবমিট অপশনে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন তিনটে কাজই কমপ্লিট। এখন চাইলে আপনি রেফার করতে পারেন এই লিঙ্কটি রেফারেল মাঝে শেয়ার করে। তো এটা থেকে 100% শেয়ার $10 থেকে $15 ইজিলি আর্নিং হবে আর কি, যখন এটা রেজাল্টটা করবে। তো দেখতে পাচ্ছেন 9টা টিকিট হয়ে গেছে আপনাদের, এরকম 9টা টিকিট হয়ে গেলে বুঝতে পারবেন আপনাদের কাজ শেষ। তো আশা করছি আজকে ভিডিওতে সবাই মানে ভিডিওটি দেখে জয়েন করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। খুদাহাফেজ।